এটা পড়ে কলকাতা থেকে মাত্র 25 থেকে 30 কিলোমিটার। তো তোমরা আসো, এসে দেখে যাও, ভিজিট করো। এখানে একটা আছে আছে নেতাজির একটা মূর্তি, দেখিয়ে দাও ওই যে মূর্তি। তো এদিকে হাত দেখাচ্ছে কারণ এদিকে আছে আমাদের একটা নদী, সুন্দর ভিউ। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ব্লগ। আজকে আমরা যেতে চলেছি বজবজ নেতাজি পার্ক। যদি তোমরা দেখতে চাও, সাথে থাকো আমাদের, পাশে থাকো, সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে জোর করে দাবিয়ে দিতে থাকো। তো চলে স্টার্ট করা যাক। হ্যাঁ, তো বন্ধুরা এখন আমরা ফাইনালি চলে এসেছি বাটা। তো এখান থেকে আমরা এগিয়ে যাব একটু। তো রাস্তায় পড়বে সামনে বজবজের রাস্তা মেন যেটা। তো বজবজ রাস্তা পার হয়ে আমরা এগিয়ে যেতে থাকবো। তারপরে আমরা কিছুক্ষণ পর পড়বে যেটা হচ্ছে নেতাজি পার্কের রাস্তা। তো যাই হোক বন্ধুরা, এই রাস্তাঘাটে কত ধুলো আর ময়লা। আজকালকার মেয়েরা যতই মেকআপ করুক না কেন, ধুয়ে দিলে তাদের মুখ হয়ে যাবে একেবারে পুরানো কয়লা। ফাইনালি আমরা চলে এসেছি পূজালি নেতাজি পার্কের মেন গেটে। এখানে আমরা গাড়ি রেখেছি, 10 টাকা পার্কিং চার্জ। যারা গাড়ি নিয়ে আসছো তারা পার্কিং দিতে পারো। ১০ টাকা করে টিকিট এখানে। সো ফাইনালি বন্ধুরা আমরা পৌঁছে গেছি নেতাজি পার্ক। এটা পড়ে কলকাতা থেকে মাত্র 25 থেকে 30 কিলোমিটার। তো তোমরা আসো, এসে দেখে যাও, ভিজিট করো। এখানে একটা আছে আছে নেতাজির একটা মূর্তি, দেখিয়ে দাও ওই যে মূর্তি। তো এদিকে হাত দেখাচ্ছে কারণ এদিকে আছে আমাদের একটা নদী, সুন্দর ভিউ এখানে। তো নেতাজি বলতে চাচ্ছে যে নদীতে কেউ যেও না, গেলে মানে ডুবে যেতে পারো, পড়ে যেতে পারো, পা স্লিপ করে মরে যেতে পারো, ঠিক আছে? তো তাই কারণে তোমরা পুকুরে যেতে চাও চলে যাও, কিন্তু নদীতে যেও না। তো আমরা এখানে এখন অনেক কিছু ক্লিপ দেখাবো তোমাদেরকে, তার জন্য আমাদের সঙ্গে থাকতে হবে, লাইক করতে হবে, সাপোর্ট করতে হবে, সাবস্ক্রাইব করে জোরে করে বেল আইকনটাকে দাবিয়ে দিতে হবে। এখানে একটা ভিউ পয়েন্ট আছে, নদী আছে, খুবই সুন্দর নদী। এখন আমি একা একা বকে আছি, বকে আছি, সঙ্গে আছে আমার বন্ধু জোসিম। তো আমাদের চ্যানেলের নাম রাউন্ড টু হেল। তো ওয়েলকাম টু মাই চ্যানেল। কি রাউন্ড টু? ইয়ে ফার্স্ট ক্লাস ইয়ে কি রাউন্ড টু কি ভাই? সরি সরি, রাউন্ড টু রাইট। চলো স্টার্ট করা যাক। হ্যাঁ তো বন্ধুরা, এখন আমি খাবো একটু জল, কারণ আমার শরীরে নেই একদমই বল। উফ, এই দোলা দেখে ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে গেল আর কি। তাই কারণে আমরা দুই বন্ধু এই দোলা না ছড়ে থাকতে পারলাম না একদমই। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো যাই হোক, এতক্ষণ থেকেছো যখন আরও একটু থেকে দেখে নাও এই জায়গাটা। এখানে বসে ফ্যামিলির সঙ্গে টাইম স্পেন্ড করতে পারবে, গার্লফ্রেন্ডদেরকে নিয়ে আসতে পারবে, বয়ফ্রেন্ডদেরকে নিয়ে আসতে পারবে, এমনকি যাদেরকে নিয়ে আসতে পারবে না তাদেরকেও নিয়ে আসতে পারবে, মানে নতুন কাউকে বানিয়ে নিয়ে আসতে পারবে আর কি, যেটা বলার কথা। তো যাই হোক, এখানে বসার জায়গা আছে, বসে বসে মানে ভিউ পয়েন্টগুলো দেখার উপায় আছে আর কি। হ্যাঁ তো বন্ধুরা, এখানে আসতে গেলে প্রথমে তোমাদেরকে আসতে হবে বজবজ স্টেশন। এটা মানে কলকাতা থেকে খুবই কাছে আর কি।
তো যাই হোক 25 থেকে 30 কিলোমিটার, তো বজবজ স্টেশন থেকে কোনো ভি অটো ধরো, কিছু ভি ধরো, তাকে বলো যে নেতাজি পার্কে আমরা যেতে চাই। তো নিয়ে আসবে, আর যদি বাইক নিয়ে আসতে চাও তো তাহলে লিংক ডিসক্রিপশনে থাকবে, সেটা তোমরা দেখে নিতে পারো। তোমাদেরকে নদীটাকে দেখাই, এই দৃশ্য পুরনো হবার নয়, তাকিয়ে থাকা যায় এখানে ঘন্টার পর ঘন্টা, এতটা সুন্দর নদী, এতটা দুর্দান্ত আর কি। হ্যাঁ তো বন্ধুরা, এখানে কিছু ইন্ডিভিজুয়াল কটেজও আছে যেটা তোমরা ভাড়া নিতে পারবে 3,500 টাকা মাত্র। ঠান্ডার সময় এসো, ভাড়া নিয়ে এক রাত কাটিয়ে নদীটাকে উপভোগ করো, খুবই আনন্দদায়ক হবে এটা আর কি। বুকিং নাম্বারটা নিচে দেওয়া রইল, লিংক ডিসক্রিপশনেও দেওয়া রইল, তার মধ্যে পিকনিক স্পটের দামগুলো ইনক্লুডেড। দেখতে থাকো, চলতে থাকো আমার সঙ্গে। আরও কিছু তোমাদের জন্য নিয়ে আসতে চলেছি, এখানে আছে বাচ্চাদেরকে যারা নিয়ে আসতে চাও, এখানে বাচ্চাদের খেলার জন্য খুবই সুন্দর সুন্দর জিনিস আছে আর কি, চড়ার জন্য দোলা আছে, তো যাই হোক সুন্দর সুন্দর পাখি আছে, মানে যেগুলো মাটি দিয়ে তৈরি আর কি, সেগুলো দেখাতে পারবে, তো বাচ্চাদের জন্য খুবই আনন্দদায়ক হতে পারবে এই জায়গাটা আর কি। মানে বাচ্চারা, বড়রা, দাদারা, দিদিরা দোলা চড়ছে, সেগুলো আপনারা দেখা পাবেন। তো আপনারা, আমি বলবো না, একবার করে বার হয়ে আছে, কিছু মনে করো না। যাই হোক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ, শুকরিয়া, জেসাকাল্লাহু খৈর। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা বাই বাই, চলো।